আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি। আজকে একটি নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনার সামনে। দেশের বাড়িতে ঘুরতে যাচ্ছি, বাইরের যে অবস্থা, হরতাল অবরোধ, এজন্য ট্রেনটাই খুব সুবিধাজনক এবং আরামদায়ক, তাই ট্রেন পথেই রওনা হলাম। তাই ভাবলাম পথে যেতে যেতে পথটা আপনাদের সাথে শেয়ার করি। ট্রেন চলার পর এক ঘন্টা পর আমাদের ট্রেনে একটা প্রবলেম দেখা দেয়, ট্রেনের ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়। যেখানে জার্নি আমার 6 ঘন্টা লাগতো, যে সমস্যা দেখা দিয়েছে হয়তো 7-8 ঘন্টা বা তার বেশিও লেগে যেতে পারে। কিন্তু আমাদের ভাগ্যটা এত ভালো ছিল যে আমি যে বগিতে উঠেছিলাম ওই বগিতে এক ইঞ্জিনিয়ার তার ফ্যামিলি নিয়ে শ্বশুরবাড়িতে যাচ্ছিল, সাথে 2টা বাচ্চা আছে। তো এক পর্যায়ে উনি যে শ্বশুরবাড়িতে যাচ্ছে, শ্বশুরবাড়ির গেট আপ নিয়ে পোশাক আশাক, উনি ওইটাতে তোয়াক্কা না করে উনি ওনার কর্মটাকে ভালোবেসে উনি নিজ দায়িত্বে, যেহেতুগুলো যাত্রী অসুবিধা হবে, উনি নিজের ইচ্ছায় নেমে গেল ইঞ্জিন ঠিক করার জন্য। এদিক দিয়ে ইঞ্জিন ঠিক করার কাজ চলতেছে, তো উনি নিজে ঠিক করার কারণে যেখানে আমার প্রায় 1-1.5 ঘন্টা লেগে যেত একটা নতুন ইঞ্জিন আসা অথবা একজন মেকার আসা, উনি এটা ঠিক করে দিল মাত্র 10 মিনিটে সলভ। তো আবার ট্রেন চলা শুরু করলো। আমরা মন থেকে ওনাকে অনেক দোয়া করেছি, ওনার নেক হেড দিক, ওনার কারণে আমাদের যাত্রাপথে কোনো সমস্যা হয়নি। 2-2 বার ট্রেনটা বন্ধ হয়ে গেছিলো, উনি নিজ ইচ্ছায় এটা স্বেচ্ছায় ঠিক করে দিয়েছেন, যাকে এটা ওনার আল্লাহর রহমত ছিল ওনার প্রতি। তো আমি ভিডিওতে ওনাকে দেখিয়ে দিব। তো এখন আমি আমার পথটা আপনাদের সাথে শেয়ার করছি। ট্রেনে চলার পথে যে দৃশ্যগুলো দেখা যায় সত্যি অনেক সুন্দর। ধান ক্ষেত, বিভিন্ন, এখন তো শীতকাল, শাকসবজি, তারপর রাস্তার পাশে লম্বা লম্বা দিঘি থাকে, ওখানে মাছ চাষ, এগুলো ট্রেনে বসে বসে দেখতে সত্যি অনেক ভালো লাগে। আসলে আল্লাহর প্রাকৃতিক দৃশ্য সত্যি অসাধারণ, অতুলনীয়। আমরা আল্লাহ শ্রেষ্ঠ জীব হিসেবে জন্মে শুকর করি আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আমাদেরকে দৃষ্টি সুন্দর রেখেছে যে এত সুন্দর দৃশ্য দেখার জন্য। জার্নি পথে যখন থাকি আমি অনেক ভাবি যে আল্লাহ কত সুন্দর করে এই পৃথিবী সৃষ্টি করেছে, কীভাবে গাছগাছালি, পুকুরে মাছ, ক্ষেতের ফসলে ফসল, এগুলো সত্যি ভাবলে অনেক অবাক লাগে। ট্রেনে বসে বসে 6 ঘন্টা জার্নি আপনাদের সাথে একটু একটু করে আমি ভিডিও করলাম, আমার ক্যামেরা ধারণ করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। কি সুন্দর ফসল, এখন পৌষ মাস, ক্ষেতে আগে বইতে পড়তাম যে পৌষের নবান্নের পিঠা পায়েস বানানো হয় ধান দিয়ে, ধানের চাল থেকে। তো এখানে ধানের ক্ষেতে কি সুন্দর ধান পেকে আছে, জায়গায় জায়গায় দেখলাম কৃষকরা ধান কাটছে, কোথাও ধান নিচ্ছে, কোথাও আবার নতুন শাকসবজি লাগাচ্ছে, আবার কোথাও দেখা যাচ্ছে বর্ষার পানি এখনও শুকায়নি, ওনারা যে ক্ষেতে চাষবাস করবে পানিও শুকায়নি, এই যে ক্ষেত ভরা পানি, এগুলো শুকাবে, তারপরে হাল চাষ দিবে, তারপরে এখানে ফসল ফলবে, আলু, সিম, মূলা, গাজর, কপি ইত্যাদি নানা ফসল ওনারা লাগায়। ওই যে আমাদের সামনে দাঁড়িয়েছে সেই মহান ব্যক্তিটি, আমি রেড মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি, সত্যি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। এই লোকটি যদি তোমার মহানুভবতা না দেখাতো তাহলে আমাদের ট্রেন জার্নিটা সত্যি অনেক দুর্ভোগের হয়ে যেত। উনি নিজে বলছে এতগুলো যাত্রী কষ্ট পাবে, তাই উনি নিজে নেমে 2-2 বার ট্রেন ইঞ্জিনটা ঠিক করে দিয়েছে। আমি সত্যি মন থেকে ওনাকে অনেক দোয়া করি, সবাই অনেক, উনি যখন অর্ধেক পথে নেমে গেছে তখন সবাই বলল আপনাকে অনেক ধন্যবাদ, উনিও খুব হাসি মুখে সবাইকে বললো না না ঠিক আছে এটা আমার দায়িত্ব ছিল। কিন্তু উনি যখন নেমে গেছিল খুব ভয় পেয়েছিলাম, যদি আরও কিছু পথ বাকি আছে, যদি এর মাঝে ট্রেনের সমস্যা হয় তখন আমরা কী করবো। যাক আল্লাহর রহমতে উনি নামার পর আর কোনো সমস্যা হয়নি, আমরা একদম নিরাপদেই পৌঁছাতে পেরেছি। এখন
এখনো পৃথিবীতে অনেক মানুষ আছে যারা শেষ যায়, এই যে সেই মহান ব্যক্তি, সত্যি সত্যি অনেক ভালো মনের মানুষ। এখনো পৃথিবীতে মানুষ আছে অনেকই, সত্যি মানুষ ভালো আছে মন্দ আছে উনি তো পারতেন, উনি কাজটা জানেন, এটা নাও বল পারতেন। যাই হোক, আমি ভিডিওটা সংক্ষিপ্ত করে বললাম। আমি কিন্তু আমার গন্তব্যে পৌঁছে গেছি, আমি নেমে গেলাম, আমার ট্রেন চলে যাচ্ছে। বন্ধুরা, ভিডিওটা আজকে আপনাদের মধ্যে এই পর্যন্তই নিয়ে আসলাম। আপনারা খুব ভালো থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।